টাকা দিয়া ব্রাজিলের পতাকা কিনলাম যে টাকা দিয়া আর্জেন্টিনার পতাকা কিনা উঁচু মিনারে তুমি লাগায়া দিলা উঁচু বিল্ডিং এ লাগায়া দিলা উম্মতে আরে নারে না এতিমখানা মাদ্রাসায় চলে যাও মাদ্রাসায় যায় দেখো এতিম বাচ্চাগুলি মাদ্রাসায় কত কষ্ট করে পড়ে পাঞ্জাবিটা পড়তে পারে না শুক্রবার আসলে একটা মাত্র পাঞ্জাবি ওইটা দৌতুগিরা রোদ্রে দাঁড়ায় থাকে একটাই পাঞ্জাবি ওইটা দৌত করে রোদ্রে দাঁড়ায় থাকে পাঞ্জাবিটা শুকাইলে পরে টাকা দিয়া জুমার নামাজ পড়বে এমন একটা ছেলে কুইজা এমন একটা নবীর নমুনারে কুইজ একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দাও একটা রুমালের ব্যবস্থা করে দাও কিয়ামতের কঠিন মাহশরে আল্লাহর নবী খুশি হইয়া নবীর নমুনাকে আদর করার কারণে নবীর নায়েবকে পছন্দ করার কারণে ভালোবাসার কারণে আল্লাহর নবী কিয়ামতের কঠিন মাহশরে নিজ হাতে আবে কাউসারের মিষ্টান্ন পানি তোমার হাতে তুলে দিবে ঠিক কিনা আমরা কি বুঝি আমরা তো কিছু চিন্তা করি এতিমখানায় যাও ওই কাঠিঙ্গা মাদ্রাসায় যাও দেবগ্রাম মাদ্রাসায় যাও ওই মাদ্রাসা বলিতে যাইয়া তুমি দেখা দেখো যে মুহূর্তে তোমার সন্তানগুলিকে নিয়া তুমি বড় আরামে দিন কাটাচ্ছ মজার মজার খানা খাইতেছ তুমি ওইখানে মাঝে মধ্যে যাও যায় দেখো এতিম ছেলেগুলি কেমন করে দিনাতিপাত করতেছে রেল স্টেশনে যায় দেখো এতিম মানুষগুলি কি করে ফ্লোরে ঘুমায় আছে তুমি এদের খোঁজখবর না মানবতার দিকে তুমি লক্ষ্য দাও তুমি মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তুমি ওই মানুষগুলির কাছে যাও অনাথ শিশুর অনাথ শিশুদের পাশে যাও এতিম শিশু শিশুদের পাশে যাইয়া তোমার ওই টাকাটা তাদের হাতে তুলে দিয়ে আসো যেই টাকা দিয়া তুমি আর্জেন্টিনার পতাকা বানাইলা যেই টাকা দিয়া তুমি এরকম ব্রাজিলের পতাকা বানাইলা ওই টাকাটা কোনো অনাথ এতিম শিশুরে দেয়া দাও ওই শিশু যদি আল্লাহর আদালতে হাত বাড়ায় বলে একটা শীতের কাপড় নাই শীতের কাপড় পেয়েছি মাওলা আবার একটা পাঞ্জাবি নাই পাঞ্জাবি পেয়েছি মাওলা তুমি ওই লোকটাকে জান্নাতের কাপড়ের ব্যবস্থা করে দিও সুবহানাল্লাহ কোনো এতিম শিশু যদি আল্লাহর আদালতে হাত বাড়ায় কোনো অনাথ মানুষ যদি আল্লাহর আদালতে হাত বাড়ায় কোনো এরকম বিধবা মহিলা যার স্বামী দুনিয়াতে নাই এমন মহিলা যদি আল্লাহর আদালতে হাত বাড়ায় কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ ডাক দিল যুবক রে যা আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম কেয়ামতের কঠিন মাহশরে তোর আর কোনো চিন্তা করতে হবে না ওই মানুষটা যদি তোর জন্য দোয়া দেয় তোর জন্য যদি কান্নাকাটি করে দোয়া দেয় তোর ওই নেক কাজটা কেয়ামতের কঠিন মাহশরে জান্নাতে যাওয়ার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না কিন্তু বুঝি না বিদায় আর্জেন্টিনার পিছনে দৌড়ি বুঝি না বিদায় ব্রাজিলের পিছনে দৌড়ি ব্রাজিল চিনে না আমাকে চিনে না আমার দেশকে চিনে না আমার রাষ্ট্রকে চিনে নি এত খবর নয় আমি কী করি বেচারা নিয়ত করছো যদি ব্রাজিল ফাঁস তিন গুরু দেয়া আসব তিন গুরু দেয়া হইব নাউজুবিল্লাহ কয় গুরু তিন গুরু কয় গুরু তিন গুরু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না নারে উম্মত না তুমি না দামি নবীর দামি উম্মত তোমার নবী যেমন দামি তুমিও দামি তোমার দ্বারা এটা হতে পারে না এটা করতে পারো না বরং একটা গরু তুমি সবাই করে পারলে একটা ছাগল খাসি সবাই করে এতিম মানুষগুলির ডাক দাও পড়োশি মানুষগুলির ডাক দাও এদের নিয়ে সুন্দর করে একটা খাবারের আয়োজন করো এবারও তো মানুষ সমাজ আছে বাবা পাঁচ সাতশো টাকা দিয়ে এক কেজি গুস্ত বছর কিনে খাইতে পারে না আছে কি আছে না আরো জোরে কোন আছে কি আছে না ও দামি নবীর দামি উম্মত তুমি কি করলা রে তোমার জীবনে একটা হিসাব মিলাই না কি করলা যেই টাকাটা তুমি করছো খরবা এটা অনাথ মানুষগুলিরা ডাক দাও এতিম শিশুগুলিরা ডাক দাও বিধবা মহিলাগুলিরা ডাক দাও তোমার পরিবেশের এতিম মানুষগুলিকে ডাক দেয় খাবারের আয়োজন করো তুমি দেখা দেখবা ওরা খানা খায় আল্লাহর আদালতে হাত বাড়ায় প্রভু গ বছর যায় কোনো দিন আমি গোস্ত পাই না গোস্ত খাইতে পারি না ওই পাচার বাড়ির রহিমানি করিমানি খানার ব্যবস্থা করেছে আল্লাহ তুমি আয়ুসিলা এথারে মাফ করে দাও আল্লাহ ডাক দিয়ে বলে ও দামি নবীর দামি উম্মত তুমি খানা খাওয়াইলা না
বরং আমার জান্নাতে তোমার বাড়ি বরাদ্দ করে নিলা ঠিক কি না এই আমলগুলি করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ আর আছে দেখো এখন তো খাবার আয়োজন করলো গ্যালারিতে গরিবের কোনো সিট নাই আছে কি আছে না এই তোরা পরে বসো এখন দেখো না এদের সিট নাই এদের কোনো কেউ যদি বসে যায় এদের তারায় দূর দূর করে সরায় যায় আছে কি আছে না আর আছে দেখো আছে কি আছে না এগুলি পরিহার করি ধাবি নবীর ধাবি উম্মত হওয়ার চেষ্টা করি দুনিয়া ও শান্তি আখেরাত ও শান্তি আল্লাহ দুনিয়া আখেরাতের বাদশা বানাই দিবে সকলে বলে আমিন যে কথা বলতে ছিলাম রসুলের সাহাবী আবু যার বিশ্বানবীর পাশে আসার সাথে সাথে জিব্রাইল আমিন দাঁড়ায় গেল আল্লাহ নবী গো আপনারা যে পরিমাণ আবু যর ছিলেন এর চাইতে কোটি কোটি গুণ বেশি আসমানবাসীরা আপনারা সাহাবি আবু যর ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী জিজ্ঞেস করে বিমান আলা হাজিল ফজিলা রে জিব্রাইল আমার আবু যর এই সম্মান আর এই মর্যাদা কি করে হইল রে এত মর্যাদা কি করে হইল এত সম্মান আমার আবু যরের কি হইল রে এমনি জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ও নবীজি আপনার সাহাবীর দুইটা আমল আল্লাহর কাছে পছন্দনীয় কয়টা আমল আরো জোরে কোন বাবা কয়টা আমল দুইটা আমল আপনার সাহাবি আবু যর আল্লাহর কাছে বড় পছন্দ এর মাঝে একটা আমল হইল আবু যর সব সময় নিজের সকলের চাইতে ছোট মনে করে সুবহানাল্লাহ সুলো মনে করে আমি সকলের ছোট অহংকার নাই দাম্ভিকতা নাই আল্লাহর নবী ঘোষণা করে মান তাওয়াজা রাফাহুল্লাহ যার মাঝে বিনয় আছে যার মাঝে বিনয় আছে আল্লাহ তারে তার সম্মান বাড়ায় দেয় যার কাছে যত বিনয় বেশি যার কাছে যত তাওয়াজু বেশি আল্লাহ রাব্বুল আমিন তার সম্মান গোটা দুনিয়ায় পিঠায় দেয় সুবহানাল্লাহ তার সম্মানের ডঙ্কা আল্লাহ পিঠায় দেয় যাও তুমি মাথা নিচু করছো তোমার সম্মান আমি আল্লাহ বাড়াই দিছি আর কেউ যদি মাথা উঁচু করে আমার মতো আর কেউ নাই হামসে ওরা খুন হয় আছে কি আছে না হ্যাঁ বেটার ঘেরানা দেখা যায় আরে বাবা রে বাবা হ্যাঁ আছে কি আছে না বেটার ঘেরান কি দা খাসে বিরা যায় না আছে না হ্যাঁ আছে কি আছে না লাভ আল্লাহ রহমাতুল লিল আলামিন নাস্তা দিয়া যখন হাঁটতেন জমিন দিয়া যখন হাঁটতেন আল্লাহ যেন উপর থেকে নিচু জমিনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেছেন যেন কি হারাইছেন কি যেন তালাশ করতেছেন উম্মতের জন্য কি যেন ফিকির করতেছেন ঝুঁকে ঝুঁকে জমিনের দিকে হাঁটতেন যেন কি হারায় ফেলেছেন আল্লাহর জমিনে আল্লাহর নবী কোনো দিনও অহংকার করে জমিনে হাঁটছেন না এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন জমিনে অহংকার করে হাঁটেন না দপাস দপাস করে হাঁটেন না আমরা তো এখন দেখবেন যুবক মানুষ বেড়া আরে বাবা রে বাবা খেচ পায়া লাগাইছে আর হাঁটতেছে এমন দপার দপাস করে হাঁটতেছে যেমন জমিন ফাড়াইয়া লাইব আছে কি আছে না হ্যাঁ তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখুদিকাল আরদা ওয়ালান তাবুলগাল জিবাল তুলা আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার যুবক অহংকার করে জমিনে হাঁটো না কারণ এই জমিনের মালিক তুমি না তোমাকে আল্লাহ হাঁটার অধিকার দিয়েছে চলার অধিকার দিয়েছে আসলে জমিনের মালিককে জুরে কন আরো জুরে কন এই আমানত চন্দ রোজা নজদে মাস দর হাকিকত মালিক হর শয়ে খুদা আস আছে কি আছে না যুবক না মহিলা গো তুমি অর্ধ পাশ দপাস করে জমিনে হাইটো না ও মহিলা তুমিও মায়ার নবীর তুমিও দামি নবীর দামি উম্মত নি ঠিক কিনা আরো জোরে কন ও মহিলা
তুমিও যখন জমিনে হাঁটবা আস্তে আস্তে করে জমিনে কদম দাও, জমিনকে কষ্ট দিও না। মহিলা গো, আজকে তুমি হয়তো জমিনের উপরে দোপাশ দোপাশ করে হাঁটতেছো, আলতারাঙ্গা লাগাইয়া লিপস্টিক লাগাইয়া তুমি হয়তো একটু দোপাশ দোপাশ করে অহংকার করে হাঁটতেছো। তুমি জানো না তোমার মতো কত মহিলা খবর ঘুমাইলে আর ছিন্ন বিচ্ছিন্ন খুঁজা পাওয়া যায় না, ঠিক কিনা? কত বাচ্চা বড় লোক ঘুমাইল, কত জন যুবক ঘুমাইল। আপনারা যখন খবর করবেন, খবর যখন খনন করবেন, তখন দেখা দেখবেন গ্রামের চেয়ারম্যান ছিল, মাতব্বর ছিল, বড় গোষ্ঠীর লোক ছিল, কিন্তু কঙ্কাল পরে আছে, চেহারাতে বোঝা যায় না, চেনা যায় না, আছে কি আছে না আরো সুরে এখন। এই জন্য বাগ, তুমি যখন রাস্তায় হাঁটো, অপিনয়ের সাথে রাস্তায় হাঁটো, তুমি কথা চিন্তা করো, মায়েশার কথা চিন্তা করো, মা খাদিজার কথা চিন্তা করো, এদের কথা চিন্তা করে জমিন দিয়ে হাঁটো, কারণ একদিন তোমাকে ওই খবরও যাইতে হবে, ঠিক কিনা? আরো সুরে এখন, ঠিক কিনা? ও মা, তুমি যখন জমিন দিয়ে হাঁটবা, হিসাব করে হাঁটবা, আজকে হয়তো জমিন তোমার জমিন, তুমি জমিনের উপরে আসো, একদিন তোমাকে জমিনের পেটে যাইতে হবে, ঠিক কিনা? ও যুবক, তুমিও যখন জমিন দিয়ে হাঁটবা, একবার তোমাকে চিন্তা করতে হবে, ওই জমিনের উপরে তুমি আজকে আসো না জানি কাল আবার তুমি ওই জমিনের পেটে চলে যাও। তুমি যদি আজকে জমিনের সাথে ভালো ব্যবহার করো, ও মহিলা, তুমি যদি জমিনের সাথে ভালো ব্যবহার করো, ওই জমিনও তোমাকে যখন উদরে পাইবে, যখন তোমার পেটের ভিতরে পাইবে, জমিন তোমার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আর আজকে তুমি যদি জমিনের সাথে অন্যায় করো, জমিনে বসে বসে তুমি গুনাহ করো, জমিনে দ্বারা গুনাহ করো, ওই জমিনও সেদিন ডাক দিয়ে বলবে, পাপিষ্ট যুবক রে, ও মহিলা, তুমি আমার জমিনে দাঁড়াইয়া তুমি অন্যায় করেছ, ও যুবক, তুমি জমিনে দাঁড়ায় অন্যায় করেছ, আমি হয়তো তোমাকে ধরবার ক্ষমতা ছিল না, আজকে তোমাকে ধরবার ক্ষমতা হয়েছে, এখন আমার ব্যবহার দেখবাই, ঠিক কিনা? এই জন্য খবর আমাদেরকে যাইতে হবে, খবর আমাদের সকলকে শুইতে হবে, খবর যাওয়ার আগে আগে খবরের সামান জোগাড় করার সকলের দরকার আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই? এই জন্য বলছিলাম না, অহংকার না, অহংকার করা যাবে না, আল কিবরিয়া উরিদাই, অহংকার আল্লাহর চাদর, আল্লাহ কেবল অহংকার করতে পারে, আর কেউ অহংকার করতে পারে না। এই অহংকার আল্লাহর আল্লাহর ব্যাপার, আল্লাহর গর্বের ব্যাপার, এটাকে নিয়ে ওঠানা হাসরা করা যাবে না, কারণ তুমি মানুষ, এক ফোঁটা ভাগ পানির তৈরি মানুষ, তুমি যদি আল্লাহ এবং তার রসুলের তরিকা মাইনা নিজের জীবনকে সাজাইতে পারো, যদিও তুমি ছোট্ট মানুষ, কিন্তু দামি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ কইরা দুনিয়া তো দামি পরকালে দামি বানায় দিবে, ঠিক কিনা? দামি উম্মত হতে চাই কি চাই না? আরো সুর এখন, দামি উম্মত কি আর্জেন্টিনার পতাকা দিয়ে লাফালাফি করতে পারে? আর্জেন্টিনা ব্রাজিলের লইয়া প্রতিযোগিতা করতে পারে? জোয়ার আসর বসায় আছে কি আছে না? জোয়ার আসর বসায় কোন দেশে? তো কোন দেশে খেলা, আমার দেশে জোয়ার আসর, আমার দেশে মারামারি আছে কি আছে না? না, ও দামি নবীর দামি উম্মত, সাবধান রে, সাবধান হয়ে যাও, হয়তো আর্জেন্টিনাও থাকবে না, ব্রাজিলও থাকবে না, তোমাকে কিন্তু আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এই জন্য না আর্জেন্টিনা না ব্রাজিল, আমরা আল্লাহ এবং রসুল চাই, ঠিক কিনা? আল্লাহ এবং রসুল যেখানে আমি মুসলমান থাকবো সেখানে, আর্জেন্টিনা ব্রাজিল যেখানে আমি মুসলমান এখানের দ্বারে কাছেও যাবো না, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, দামি নবীর দামি উম্মত অহংকার করা যাবে না, বিনয়ের সাথে চলো, আল্লাহ তোমার সম্মান এবং ইজ্জত বাড়াইয়া দিবে। এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, আমার সাহাবি আবু জারার এই মর্যাদার কি সম্মান কেমনে করে হইল রে? এমনি আল্লাহর নবী ডাক দেয়া রে, ও ইব্রাহিম, সম্মান কেন হইল একটু বলস না? কয়, আপনার সাহাবির সম্মান হইল, আপনার সাহাবি আবু জারে নিজেরে নিজে বড় ছোট মনে করত, সুবহানাল্লাহ, কি মনে করত? নিঃসগৃহী, নিজেরে নিজে খুব ছোট মনে করতো, খুব বিনয় প্রকাশ করত। এই বিনয় প্রকাশ করার কারণে
আল্লাহ এক নম্বর আমল সে নিজের নিজে বিনয় মনে করত নিজের নিজে খুব ছোট মনে করত নিজের নিজে খুব লুকায় রাখত এই জন্য যে নিজের নিজে লুকায় রাখে বিনয়ী সাজে আল্লাহ কো তার ভালোবাসার মহব্বতের ঢঙ্কা আমি আল্লাহ গোটা দুনিয়ায় এবং আসমানে ছড়াই দেই সুবহানাল্লাহ এর লাগি আপনার সাহাবী আবু যর দুনিয়ায় তো মানছিস না দুনিয়ায় তো মানছিস না এবং আপনার সাহাবীর আসমান বলা আছে রে সুবহানাল্লাহ তাহলে আমরা এই কথা চাইনি যে আল্লাহ দুনিয়া তো আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাক তার রহমতের ছায়াতে রাখুক পরকালে আল্লাহ হেফাজত করুক চাই কি চাই না আয়া রসুল এখন চাই কি চাই না মেহরবানি করে আপনারা প্রতিষ্ঠা করবেন না যে কথা বলতেছিলাম দামি নবীর দামি উম্মত দামি নবীর কথা একটাই দামি নবীর দামি উম্মত হিসাব আছে ইচ্ছা করলেই জওয়ান আল্লাহ রানো যাবে না কারণ তোমার একটা কথা তুমি মুমিন আর একটা কথা তুমি কি কাফের জওয়ানের দাম আছে না আছে না জওয়ানের দাম আছে না আছে না হ্যাঁ জওয়ানের দাম আছে এই জন্য গালিবান বড় নবী রহমতুল্লাহ আলাইহির কথা এবং কৌল এবং বিশেষ করে আল্লামা রশিদ আহমদ ফারুকী দামত বরকাতুল্লাহ আলিয়া ওনার জবান থেকে তাসবিহ পড়তে দেখো সুবহানাল্লাহ কেন তুসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ اللَّهُ أَكْبَرُ আরেকটু মহব্বত দেখুন আল্লাহু আকবার ও আল্লাহ একবার যদি আল্লাহর কালাম শুনে আল্লাহু আকবার জবান দ্বারা বের করতে পারো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বের করতে পারো কিয়ামতের ঘড়ির মাশরে মুসিবতের দিনে বিপদের দিনে কেউ যেদিন তোমাকে চিনবে না কেউ যেদিন তোমার কোনো সাথী হবে না কেউ যেদিন তোমার কাছে পরিচয় নিয়ে আসবে না ওই দিন আল্লাহ রাব্বুল আমিন তোমার আল্লাহু আকবার তোমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাল্লা বাড়ি কইরা তুমি দামি নবীর দামি উম্মতের নাজাতের উসিলা বানায় দিবেন ঠিক কিনা এই জন্য জবানকে আমরা কি করব হিসাব করব জবানের কন্ট্রোল করব ইচ্ছা করলে জবান দেয়া আবুল তাবুল বলা যাবে না কারণ হিসাব নেবেন কে আর হুজুর কোন হিসাব নেবেন কে আল্লাহ সামনে কেউ ফাঁকি দিতে পারবে না কারণ আল্লাহ সব কিছু দেখেন সব কিছু জানেন সব কিছু আর হুজুরগণ সব কিছু শুনেন সুতরাং আল্লাহ থেকে বাঁচতে গেলে জবানকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে আসুন যে কথা বলতেছিলাম এই জবানের দাম আছে এই জবান দ্বারা জিকির করবে আল্লাহর নাম স্মরণ করবে রসুদের উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়বে দুরুদ শরীফের আমল করবে তুমি সকাল বিকাল দুরুদ শরীফ পড়ো তুমি তাসবিহ হাত গুলি পড়ো জিকির আজকারে মত্ত থাকো দেখবে তোমার কলিজার ভিতরে আল্লাহ এক ধরনের শান্তি পয়দা করে দিছে সুবহানাল্লাহ শান্তি আসে কি আসে না আরো সে এখন বিদিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ও মুমিন বেশি বেশি জিকির করো আল্লাহর গোলামি করো নবীর তরিকা মানো দেখবে দুনিয়া অশান্তি আখরাত শান্তি অহংকার ছেড়ে দাও নিজের বিনয়ী বানাও মুখ দিয়ে জবান দিয়ে কথা বলতে সময় এই জবান আল্লাহর দেওয়া জবান এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত তোমাকে আল্লাহ দিয়েছে আরে ভাই আপনারও জিব্বা আছে আরেকবারে জিব্বা আছে আপনি জিব্বা দিয়ে কথা বলতে পারেন আরেক ভাই জিব্বা দিয়ে কথা বলতে পারে না জিব্বা থাকা সত্ত্বেও আছে কি আছে না আছে না জিব্বা ঠিকই আছে কিন্তু কথা বলতে পারে না হাত ঠিকই আছে কিন্তু হাত চলে না আর আপনি মারেন ঘুষি একটা আরেকবার রিস্টার নেই বেড়া আছে কি আছে একের তামাশা হয়ে যা আছে কি আছে না হাতে শক্তি থাকলে ইচ্ছা করে দুর্বলের গায়ে হাত চড়ানো যাবে না তামাচা মারা যাবে না কারণ এই হাতেরও আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ঠিক কি না আরো জোরে কোন আল্লাহুমা নাখতিমু আলা আফওয়াজিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. الله أكبر أرزر الله أكبر ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে কাজকে তুমি টুসি মারতে পারো না, খুশি মারতে পারো না, ইচ্ছা করলে তুমি শক্তি চালাইতে পারো না, কারণ তোমার হাতে শক্তি আছে, হাত আছে আরেক বেচারার হাত আছে, তোমার হাত চলে আরেকজনের হাত চলে না, হাত চলার ভিতরে শক্তি দেখে আরো জোরে কোন আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায় اللہ اللہ عاشقوں کا کم ہے تو ہی قادر جلیل اللہ جہادر بہر حال تو ہی میرا نگادر اللہ اللہ تو میرا معشوق ہے اللہ اللہ تو میرا محبوب ہے او مبارک তোমার জবান দিয়ে আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহ আল্লাহ জিকির করো, অন্তরে শান্তি পাইবা, মনের ভিতরে শান্তি পাইবা, নিজের নিজে মিঠায় চলো লুকায় চলো, আল্লাহ সম্মান বাড়ায় দিব, আল্লাহ ইজ্জত বাড়ায় দিব। আল্লাহ নবীর সাহাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জিজ্ঞেস করে জিব্রাইল রে আমার আবু বকরের কোন আমলের কারণে সম্মানী হইছে, আমার আবু বকরের কোন আমলটার কারণে আল্লাহর কাছে দামি হইছে। এমনি আল্লাহ রাসূল আল্লাহর নবী জিব্রাইল আমিন আল্লাহর নবীর ডাক দিয়া কয় আপনার সাহাবীর আমল ছিল নিজের নিজে সবচেয়ে ছোট মনে করত, সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম, আমি যদিও বড়, আমি যদিও শক্তিশালী, কিন্তু আল্লাহর জন্য আমার শক্তিরে থামায় রাখবো ঠিক কিনা, আল্লাহর জন্য আমার অহংকারে থামায় রাখবো, আমি অহংকার করতে পারি না, অহংকারের মালিক একমাত্র কে, আরো জোরে কোন কে? এই জন্য জিব্রাইল আমিন বিশ্ব নবীর রহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়ে আল্লাহর নবী কও আপনার সাহাবী আবু যরের এক নম্বর গুণ এবং এক নম্বর আমল হইল আপনার নবীর সাহাবি আপনার ওই আবু যর নিজের নিজে সবচাইতে ছোট মনে করে। তাহলে আমরাও যদি ছোট মনে করি আল্লাহ দামি বানাইতে পারে কি পারে না, আরো জোরে কোন ফরাইতে পারে বানাইতে পারে কি পারে না? এটা নারী ও মহিলা সকলের জন্য ইওয়াজ, মহিলা মাগো তুমিও নিজের নিজে ছোট মনে করো, অতলা দাফাস দাফাস করো না, কারণ তোমার মধ্যে বহু মহিলা খবর ঘুমায় রয়েছে, আছে কি আছে না? এই জন্য আমরা এক নম্বর আমল হইলে আমরা নিজের নিজে কি মনে করবো, ছোট মনে করবো, নিজের নিজে খুব লুকায় রাখবো, নিজের নিজে খুব থামায় রাখবো, কারণ আমি জানি আমি যদিও এখানে বড় হই, আমি যদিও এখানে স্বাস্থ্যের অধিকারী হই, আমি যদিও সম্পদশালী হই, কিন্তু আমার চেয়ে বড় সম্পদশালী কে? আমার চেয়ে বড় শক্তি কে? আমার চেয়ে বড় বিচারক কে? আমার চেয়ে বড় শাসন ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর দিকে তাকাই আমাকে আমাকে যদি ছুটে রাখতে পারি, তাইলে নবীর সাহাবি আবু যর যেমন দামি হয়ে গেছে আল্লাহ তোমারও দামি বানায় দিব। আমাদের সকলকে আল্লাহ পাক ওই আমলটা সাহাবির থেকে শিক্ষা গ্রহণ করে দামি হওয়ার তৌফিক দান করুক। আমিন। হুজুর আগো নবীজি আপনার সাহাবি আবু যরের একটা আমল আছে গো নবীজি, এই আমলটা কি রে জিব্রাইল বলতো দেখি? হযরত জিব্রাইল আমিন ডাক দিল কোন বিজি আপনার সাহাবী আবু যর আর একটা আমল করত, কয় বেশি বেশি সূরাতুল ইখলাস পড়ত, সুবহানাল্লাহ। কি পড়ত? কি পড়ত? সূরা ইখলাস আমরা পারি কি পারি না এটা আমরা জানি নি। হ্যাঁ, আর হযরত এখন কুল হু আল্লাহ সূরা, কি সূরা? গ্রাম্য ভাষা কুল হু আল্লাহ সূরা। আবার এটা অনেকের শুদ্ধ হয় না, ভুল হয়। হ্যাঁ, এই সুরাটা শুদ্ধ, সুরাটা শুদ্ধ করার দরকার আছে না নাই? আর হুজুর এখন আমার সাথে সকলে পড়েন, সুরাটা সহি হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد. أونو بجيب أبن الصحابي أبو زار شاب شما أي سورة تلاوات كردو بشي بشي سورة الإخلاص تلاوات كردو سورة الإخلاص بشي بشي تلاوات كرال كروني আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়ায় দিয়েছে দুনিয়ার মানুষ যতটা তাকে চিনে তার চেয়ে আসমানের বাসিন্দারা আরো বেশি তারে চিনে সুবহানাল্লাহ তিনি ওয়াস্তে কি শিক্ষা পাইলাম সূরাতুল ইখলাস বেশি পড়ার দরকার আছে না নাই আরো জোরে কোন কোন আল্লাহর বান্দা যদি তিনবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আর সূরাতুল ফালাক তিনবার তেলাওয়াত করে সূরাতুন নাস তিনবার তেলাওয়াত করে কয়টা সূরা তিনবার তিনবার করে তেলাওয়াত করলে কয়বার হয় তিন তিরিকা কয়বার হয় নয়বার কোন আল্লাহর বান্দা কোন দামি নবীর দামি উম্মত যদি সকালবেলা তিনবার এই সূরাতুল ইখলাসটা পড়ে রে সূরাতুল ফালাকটা তিনবার পড়ে রে সূরাতুন নাসটা তিনবার পড়ে ঘর থেকে বের হয় আল্লাহর নবী ডাক দিল উম্মত তোর এই তিনটা সূরা তিলাওয়াত তোর হেফাজতের জন্য আল্লাহ যথেষ্ট বানায়া দিবে বাবা একদিন পরীক্ষা করে দেখি না পয়ডা কষ্ট বহুত লালু লালু খাদুর গান শুনি এটা একটু নেই না এটা সাথে রাখি আল্লাহ দুনিয়া আখেরাতে শান্তি দিবে ঠিক কিনা আর আজ এখন ঠিক কিনা আদামি নবীর দামি উম্মত ঘর থেকে বের হইবার কঠিন সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হয়েছ ফজরের নামাজটা জামাতের সাথে পড়ো ফজরের নামাজ জামাতে পড়া ওই যেই জায়গায় জামাতে নামাজটা পড়ছো উম্মতের জায়গায় এখানে বসে পড়ো এখানে বসে বসে মা গো তুমিও ও মা তোমার তো ঘরটা হলো ঘরটা তোমার জান্নাতি ঘর বানাইতে পারো না গো তুমি চেষ্টা করলে তোমার ঘরটা তুমি সাজাইতে পারো গো মা ও মা তুমি নিজেও ঘুম থেকে উঠো স্বামীরে ঘুম থেকে উঠাও স্বামীরে নামাজে ফাটাও শীতের দিনে একটু গরম পানি করে স্বামীরে পৌঁছায় দাও স্বামীর অন্তর যদি তোমার প্রতি খুশি হয়ে যায় আল্লাহর জান্নাত তোমার প্রতি খুশি হয়ে যাবে ঠিক কিনা আর আমরা দেশের স্বামী অত বলা না লবণ যদি তরকারিতে একটু কম হয় তাহলে ফাজুন উল্টায় আছে কি আছে না হ্যাঁ তোর ফিডাইমো তোর শব্দ গোষ্ঠীর ফিডাইমো আছে কি আছে না ও দামি নবীর দামি উম্মত তোমার আচরণ এটা হতে পারে না যদি লবণ কম দেয় তরকারি যদি স্বাদ না লাগে তুমি বলো না না তরকারিটা বড় মজা হয়েছে আজকে বড় মজা লাগতেছে টেস্ট লাগতেছে তোর স্ত্রী কইব আমি জানি তার আপনার কারণে মজা হয়েছে না বেচারা দিক হয়ে মজা হয়েছে এখন সম্পর্ক মহব্বত আরো বাড়বো কি বাড়বো না আরো সুরে এখন আর যদি তেল থেকে তাল একটু উনিশ বেশ হইলে যদি লাডি সুটা দেওয়া দৌড়াও আল্লাহর নবী ডাক দিগ না রে এটা মহিলা জাত এটারে মাইর না রে এটারে বোঝাও রে এটার আদর্শ হাক দেয়া বোঝাও রে এটা ভালো হতে পারে এটার ঘর থেকে বলি জন্ম নিবে এটার ঘর থেকে সুসন্তান জন্ম গ্রহণ করবে এটা ঘরের ভিতরের পর্দা আর মহলের ভিতরের তাইকা ইচ্ছা করলে তোমার স্ত্রী তোমার ঘরটাকে জান্নাতে রূপান্তরিত করতে পারে ঠিক কিনা আর যদি স্ত্রী উল্টা পাল্টা করে তুমি যদি স্ত্রীর সাথে উল্টা পাল্টা ব্যবহার করো তোমার দুনিয়ার ঘরটাই দুজক হয়ে যাবে এই জন্য ও দামি নবীর দামি উম্মত গম থেকে ওইটা ফজরের নামাজটা জামাতের সাথে পড়ো রে জামাতের সাথে নামাজটা পড়া আল্লাহর দরবারে দুটো হাত বড় একান্দ আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি ভুল করেছি আর ভুল করবো না আমাকে মাফ করে দাও আমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছি আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না সেজদা করতে পারি না ও মা তুমি আল্লাহর কুদরতে তুমি সেজদা করে কান্দ জীবন অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি আর অন্যায় করবো না আর আমি কোনোদিন আল্লাহ এবং তার রসুলের উল্টা পথে চলবো না হাতে নখ ফালিশ এগুলি পড়বো না আমি অজু ঠিক মতো কইরা নামাজের মশল্লায় দাঁড়াই যাইব আল্লাহ নবী ডাক দেখো দামি নবীর দামি উম্মত আমিও দামি তুমিও দামি তুমি যদি এ দামি কাজ করতে পারো অজুটা কইটা নামাজের মশল্লা দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত বাড়াও আর কান্না শুরু করে দাও তুমি আকাশের দিক থেকে হাতটা জমিনে নামাইবার আগে আগে আল্লাহ তোমার জিন্দিগির গুনাহ মাফ করে দিবে এই জন্য
মা না গো তুমিও নামাজের মুসল্লা নিয়ে দাঁড়ায়া যাও, জীবনটা ধ্বংস করে ফেলেছ। একটা সেজদা আল্লাহর শান অনুসারে হয় নাই, একটা রুকু আল্লাহর শান অনুসারে হয় নাই, এই জন্য একটা সেজদাকে জীবনের শেষ সেজদা মনে করে গো মা, এটা আমার জীবনের শেষ সেজদা হতে পারে, এটাই আমার জীবনের শেষ সেজদা হতে হতে পারে, মনে হয় আমি আর জিন্দগিতে কোনোদিন সেজদা করার সুযোগ পাইব না। আল্লাহর নবী ডাক দেয়া কো, এই সেজদাটাই যদি শেষ সেজদা মনে করো, একটা সেজদা তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য ও মা ও বোন, তুমি ঘুম থেকে উঠা, তোমার স্বামীকে মসজিদে পাঠাও, একটু গরম পানিতে ওযু করার ব্যবস্থা করে দাও। স্বামী কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে বাজার থেকে বাড়িতে আসছে, হাড় ভাঙা পরিশ্রম করে ডিউটি করে আসছে, একটা পাকা হাতে লইয়া স্বামীকে একটু বাতাস করো, একটু সর্বতার মিষ্টান্ন পানি ধরে তুলো, ঘুম থেকে উঠে ফজরের নামাজটা উঠাইবার জন্য পাহারাদের পাঠাই দাও। আল্লাহকে আমাদের কঠিন মা আসরে আল্লাহ, ও স্বামী তোমার হাতে জান্নাতের টিকিট দিলাম, তুমি জান্নাতে যাও। ওই সময় স্বামী ডাক দিয়ে বলবেন, না আমি জান্নাতে যাব না, আমার ওই স্ত্রী কোথায় যে গরম পানিতে উজু করে সহযোগিতা করে মসজিদে পাঠাইছিল। আল্লাহ তোমার জান্নাতের টিকিট ফিরত নাও। আল্লাহ বলে, তোমার জান্নাতের টিকিটটা আমি ফিরে নিতে পারবো না, তুমি যদি চাও তাইলে আর একটা নিতে পারো। সুবহানাল্লাহ। ও বান্দা ও দামি নবীর দামি উম্মত, আমি আল্লাহ দিয়া ফিরায় নেওয়া এটা আমার বিধান না, দুনিয়ার মানুষ দিয়ে আবার ফিরায় আনে, আমি দিয়ে আবার ফিরায় নেওয়া এটা আমার বিধান না রে উম্মত, তুমি ইচ্ছা করলে আর একটা টিকিট নিতে পারো। আল্লাহ স্বামীরও টিকিট দিবে নামাজ পড়ার কারণে, আর স্ত্রীর টিকিট দিবে নামাজে যাওয়ার সহযোগিতা করার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলো, দামি নবীর দামি উম্মত যাও, দুজনরে আমি জান্নাতের টিকিট দিলাম, জান্নাতের টিকিট লইয়া আমার তুই জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবার কোন পুরুষ যদি মহিলারা ডাক দেখো, আমিও নামাজে যাই, আমিও ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছি, তুমিও ঘুম থেকে উঠো, তোমার উপযুক্ত মেয়েটারও ঘুম থেকে উঠাও, ছেলেটারও ঘুম থেকে উঠা, উঠো, জাহান্নামের আগুন চতুর্দিকে গ্রাস করে ফেলেছে, ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াও, নামাজের সেজদা করো, তাসবিহ হাত নিয়ে বসো, কোরআন তেলাওয়াত নিয়ে বসো, জিকির আজকার নিয়ে বসে পড়ো। ও মন মন রে, খবর তুমি ঘুমাইবা, কেউ তোমাকে আর ডাক দিবে না, চোখের বোঝাও চোখ ঘুমাস না, নামাজটা বইটা ঘুমা, মনের বোঝা মন ঘুম থেকে উঠ, নামাজটা পড়, একদিন তুই খবর ঘুমাইবে, আর কেউ তোরে ডাক দিবে না, কথা ঠিক কিনা? এইভাবে উঠাইয়া স্বামী ও স্ত্রীর ঘুম থেকে উঠে যায়, স্ত্রী নামাজের মশল্লা নিয়ে দাঁড়ায় যায়, নামাজের মশল্লা নিয়ে দাঁড়াইয়া যখন আল্লাহর দরবারে দুইটা সেজদা দিয়া আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ মাফ করে দাও, জীবনের গুণাগুণি নিয়ে তোমার রহমতের দরওয়াজায় হাজিরা দিয়েছি, আল্লাহ তাকায় দেখো পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে, আমি ঘুমাই না, আমি তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি, তুই সেজদা দিয়া মাথা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিলাম। তাহলে আমরা সেজদা চাই কি চাই না? যে আমল তার কথা বলছিলাম মনে আসেনি, ফজরের নামাজের পরে ঘুম থেকে ওইটা নামাজ পড়ে আট টাকায় বসে তিনবার সূরাতুল ইখলাস পড়বেন, তিনবার সূরাতুল ফালাক পড়বেন, তিনবার সূরাতুল নাস তিনবার পড়বেন, এই তিন তিরিকা নয় বার পরে রাস্তায় বের হয়ে যান। আল্লাহ রসুল ঘোষণা করেন, তুকফিকা কুল্লা শাইইন, এই তিনটা সূরা তোমার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য, তুমি এখান থেকে কুমিল্লা টাকা সিলেট গিয়ে চলে বন্দা, ও দামি নবীর দামি উম্মত, আল্লাহর নবীর তরিকা গ্রহণ করো, তোমাকে আল্লাহ কুদরতি পাহারাদারি কইরা জিম্মাদারিতে বাড়িতে পৌঁছাইয়া দিবে। তাহলে এই আমলটা করবো নি আমরা, আমলটা করবো নি যুবক বুড়া নারী পুরুষ সকলে আমলটা করবো, ফজরের নামাজটা জামাতে পড়বো, জামাতে পড়িয়া আমি জাগাত বৈশা থেকে তিনবার সূরাতুল ইখলাস পড়বো, তিনবার সূরায়ে ফালাক পড়বো, তিনবার সূরায়ে নাস পড়বো, এই তিনটা আমল সকালবেলা করবো, আবার বিকালবেলা সন্ধ্যার সময় আবার মাগরিবের নামাজটা পড়বো, মাগরিবের নামাজটা পড়িয়া আপন জাগাতে বৈশা আবার সূরাতুল ইখলাস তিনবার পড়বো, আবার সূরায়ে ফালাক তিনবার পড়বো, আবার সূরা
সময়ে নাস তিনবার পড়ব এই তিন তরিকা নয়বার যদি পড়তে পারি আল্লাহ ডাক দেখো সকাল থেকে ফজর আর ফজর থেকে সকাল সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর কারণে তোমার কুদরতি পাহারাদারে দিয়া তোমার জিম্মাদারে আমার কুদরতি হাতে উঠায় নিব তাহলে এই আমলটা করতে রাজি নি আরো সুরে কোন জগত বলতেছিলাম আল্লাহ নবীর সাহাবী আবু যর আবু নবীজি আপনার সাহাবী আবু যরের দুই নম্বর আমল হলো সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে সূরাতুল ইখলাসটা বেশি বেশি পড়ে সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আসমানে দামি বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আমরা সূরাতুল ইখলাস পড়ে দুনিয়া আখেরাত দামি হতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না আর ব্রাজিল নিয়ে টানা হেসরা না আর আর্জেন্টিনা নিয়ে টানা হেসরা না এখন সূরাতুল ইখলাস নিয়ে টানা হেসরা আমি নিজে সূরাতুল ইখলাস পড়ব বাচ্চারাও পড়াইব আমিও সূরাতুল ইখলাস পড়ব আমার স্ত্রীকে সূরাতুল ইখলাস পড়তে দিব এইভাবে যদি সূরাতুল ইখলাসের আমলটা ঘরের ভিতরে হয়ে যায় আল্লাহর নবী বলে ও দামি নবীর দামি উম্মত ও আমার উম্মত তোমার গোটারে সূরাতুল ইখলাস দিয়ে আসা যাও সূরাতুল ইয়াসিন দিয়ে আসা যাও মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া দিয়ে গোটা সাজাও তোমার গোটা গোটা জান্নাতি করে রূপান্তরিত হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ও আমার দামি নবীর দামি উম্মত তোমরাও যদি দামি হতে চাও সাহাবি যেমন দামি হয়েছে রে তোমরাও দামি হইবা আল্লাহ এবং তার রসুলকে আপন বানাও আল্লাহ এবং রসুলকে তোমার সঙ্গী সাথী বানাও তুমি যদি আল্লাহ এবং রসুলের সুন্নতকে ধরতে পারো আল্লাহর নবীর সুন্নতকে যদি জিন্দা করতে পারো একটা সুন্নত তোমাকে কিয়ামতের কঠিন মাহশরে নবী পাকের কাছে পৌঁছাইয়া দিবে আমরা আল্লাহ এবং তার রসুল চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না রসুলের একজন সাহাবী আরেকজন সাহাবী বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ার কারণে ইন্তেকালের সময় হঠাৎ করে দেখা যায় গোটা আকাশটা যেন কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আল্লাহ নবী জিজ্ঞেস করে জিব্রাইল রে গোটা আকাশ কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশে কি কোন ধরনের জ্বর কাল বৈশাখে আসবে আকাশে কি কোনো গণ্ডগোল হয়েছে আকাশে কি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে নাকি কিয়ামত সংগঠিত হয়ে যাবে আকাশ কেন রকম কালো হয়ে গেল এমনি জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ও নবীজি আকাশ কালো হয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে না গো নবীজি তাহলে আকাশটা কেন কালো হইল রে কয় আকাশ কালো হওয়ার কারণ হইল আপনার যে সাহাবি ইন্তেকাল করছে এই সাহাবি বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো সুবহানাল্লাহ জিব্রাইল রে এই সাহাবি বেশি বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করার কারণে আকাশ কালো হওয়ার মানে আমি বুঝতাম না জিব্রাইল এমনি জিব্রাইল আমি ডাক দিলে ও নবীজি আপনারই সাহাবি সূরাতুল ইখলাস বেশি বেশি তিলাওয়াত করার কারণে ইন্তেকালের পরে আল্লাহ এত খুশি হয়েছে এত খুশি তার উপরে হয়েছে ওই ফেরা ওই সাহাবির প্রতি খুশি হইয়া তার জানাজার নামাজে আকাশের ফেরেশতারা জাগ বাইদা নামতে শুরু করছে সুবহানাল্লাহ এই যে বলবিজি লক্ষ লক্ষ ফেরেশতারা আকাশ থেকে নাইমা তার জানাজা শরীর খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে তার হাত দুই তারা যা পাখাগুলি মিলাইছে এই পাখাগুলির কারণে আকাশের সূর্য পর্যন্ত অন্ধকার হয়ে গেছে সুবহানাল্লাহ তাইলে ও দামি নবীর দামি উম্মত দামি যদি হতে চাও সূরাতুল ইখলাস ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা অগুলোবিজি আপনার সাহাবি আবু যরের দুইটা আমল এক নম্বর আমল হলো নিজের নিজে ছোট মনে করত দুই নম্বর আমল হইল আপনার সাহাবি সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ত এই জন্য দুনিয়া দামি হয়েছে আখেরাত আল্লাহ দামি বানাই দিছে ঠিক কিনা এই জন্য আমরা এই সূরাগুলি তিলাওয়াত করতে চাই কি চাই না আরও জোরে কোন চাই কি চাই না নিজেও পড়ব নিজের সন্তানদের সূরাতুল ইখলাস পড়াব নিজে সূরা ইয়াসিন পড়ব সন্তানগুলিকে সূরাতুল ইয়াসিন পড়াইব আপনার সন্তান যদি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে আপনার খবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন যদি তিলাওয়াত করে ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين. الله أكبر. سورة ياسين جدي أبنار شنطن قبر بشجات تلاوات كوري أرجدي سورة ياسين تلاوات الله قز قبل خواه وي تلاوات كورتي دري هو بي تلاوات ششود دري هو بي الله رب العالمين قبر راجاب ماب كورتي دري هو بينا এই জন্য সন্তানগুলো সূরা ইয়াসিন তেলাওয়াত করুক আমরা চাই কি চাই না মা বোনরাও ঘরের ভিতরে সূরা ইয়াসিন পড়ুক সেটা আমরা চাই কি চাই না বাবা এই কথাগুলি বোঝাবার জন্য এই কথাগুলির মেসেজ দেওয়ার জন্য ওয়াজ নসিহত ঠিক কি না ওয়াজ নসিহতের উদ্দেশ্য হলো এটাই কথাগুলি মানুষের অন্তর ঢুকায় দাও হৃদয় ঢুকায় দাও ওরা যদি একটা কথা বাড়িতে নিয়ে যেতে পারে সূরাতুল ইখলাসের আমল যদি নিয়ে বাড়িতে যেতে পারে একটা মা যদি আমাদের সাজদায় মাথা ঝুঁকায় দিতে পারে তাহলে আজকেরই মাহফিল নাজাতের ওসিলা হয়ে যাবে ঠিক কি না আরো জোরে কোন ঠিক না এই জন্য আমরা এই সমস্ত কথাগুলি নিজ ওয়াজা এসে মনের খান দিয়ে শুনবো বাড়িতে আবার গিয়া মহিলাকে শোনাইবো আরো যারা আসছে না এদেরকে শোনাইবো গতকাল হুজুর কি কথাগুলি বইলে গেছেন আমার কি উচিত আমি কোথায় হুজুরের কথা কোথায় আসো মেহরবানি করে আমরা এই দিন এবং ইমানের পরিবেশটাকে ঘরে নিয়ে আসি দেখবো দুনিয়ায় এই গট্টা জান্নাতে রূপান্তরিত যাবে সুবহানাল্লাহ আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম যে আয়াতে কারিমাতে মনে আছে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম মনে আছে নি হ্যাঁ ভুলে গেছেন গা হ্যাঁ আল্লাহ এই আয়াতে কারিমাকে সামনে রেখে খুব বেশি সময় না খুব বেশি সময় না তুলা ফারা হুজুর বসায় সমস্ত মুরব্বিয়ান তুই আমরা বাস করি না কিন্তু হুজুর কেন আসলাম হুজুর যদি আগে এসে চলে যান তাহলে তো আপনারা দূরে রাখা করে নিব ঠিক না আবার ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে আছে না হ্যাঁ কেউ আছে আছে না ব্রাজিল আর আর্জেন্টিনা তুহানো বই নিছে এখন আপনারা হুজুরের বসে যাবেন গা আর আর আপনারা পাওয়া যাবে না এজন্য জরুরি কিছু কথা শোনাবার জন্য জরুরি কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য আমি আপনাদের সামনে একটু সময় নষ্ট করলাম আসলে মূল ওয়াজ করবেন হুজুরে মূল ওয়াজ করবেন হুজুরে আমি অল্প সময় আপনাদের সামনে আমি আপনাদের সময় নষ্ট করার জন্য বসছি এরপরও যদি আল্লাহ একটা কথা আমরা নেওয়ার তৌফিক দেয় এটা নাজাতের ওসিলা হতে পারে কি পারে না আরও যেরকম পারে কি পারে না এই জন্য আসুন আমরা প্রতিদিনকার প্রতিদিনকার আমলে রুটিন বানায় নিব কী করে দামি নবীর দামি উম্মত হওয়া যায় আমার কোথায় ছিল দামি নবীর দামি আর যখন দামি নবীর দামি আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম উম্মতরে আমি নবী দামি দামি নবী আর আমার উম্মত সমস্ত নবীদের উপরে দামি উম্মত সুবহানাল্লাহ কিন্তু উম্মত আজ দামি নবীর দামি উম্মত হই আর্জেন্টিনা ব্রাজিল লিয়া টানা হাসরা করে আর্জেন্টিনার পতাকা লাগায় ব্রাজিলের পতাকা লাগায় এইগুলি লেখাইয়া দামি এবং ইজ্জত সম্মান তার বিলীন করে দেয় না মান্তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত ঠিক কিনা আরো জোরে কোন তোমার সম্পর্ক যদি ইমাম সাহেবের সাথে হয় খতিব সাহেবের সাথে হয় মুরব্বি বাবার সাথে হয় আল্লাহওয়ালা ইমানদারদের সাথে হয় ফিসা বুজুরের সাথে হয় আল্লাহ কয় তোমার হাসর হইব ফিসা বুজুরের সাথে ঠিক কিনা আর তুমি যদি মেসি কাটিংয়ে চুল কাটো মেসি মেসি কাটিংয়ের চুল আছে নি হ্যাঁ নেইমারের চুল আমি দুইটা ছেলের এই দিন দেখি এটি মনে হচ্ছে সুনামগঞ্জ থেকে আইসি দাঁড়াইতে আইসি আমি একটা প্রোগ্রাম করিয়া ভাড়িছি আমার সামনে দুই ফুলা ও মা ছায়া দিকে দুই ফুলার মাথার মাছ কেন এক গাছা চুল এইখানে মাথার মাছ কেন আর এই সাইড একদম স্টেডিয়াম এই একদম চুলাই লিছে চুলাইয়া হনুমানের লহান দেখা যায় আমি ফিস থেকে দেখি আর সহ্য হয়েছে না বাবা এমনি দু ডাক দেবে তারা হ্যাঁ না বাড়ি কই কছিলে তো সিলেট এখানে কই আছে বলে ঘুরতে আসি তো ঘুরতে আসো তোর সুরের ই নমুনা কিনলে তোর সুরের ঈদ কিনলে তুই মুসলমান নেই কহ মুসলমান তো মুসলমান তোর সুরের ঈদ কিনে অন্ত আর কোনো কথা নেই আমি দেখ ইট ইজ জেন্টেল অফ হাও এটা ভদ্রতার বাহিরে এটা মুসলিম কান্ট্রিতে মুসলিম সমাজে একটা মুসলিম দেশে ইমান এবং আমল নিয়ে যেখানে জীবন বাঁচানি মুশকিল এখানে তোর সুরের কাটিং দিকে তো শয়তান দৌড় দিব ঠিক কিনা তোর সুরের কাটিং দিকে শয়তান কি হইব আমি আমার আমি আমি কি শয়তান এটি আমার তো বড় শয়তান এ শয়তানের দাদা এই সুরের কাটিং দিকে বসে দেখ এই সুল কন্ডিশন বাদ দিবি আর আমি যত কেন তেমত কেন দৌড়াইব ঠিক কিনা হ্যাঁ আর কোনোদিন এই সুল আমার সামনে পাবি না হজুর
মাফ করে দিন এইবারে সুল ফলাই দিব এটা সুন্দর করে সুল রাখি আমার চেয়ে দেখ সুলের ভিতরে ইমান আছে ইসলাম আছে আছে কি আছে সুলের ভিতরে কি আছে ইমান এবং ইসলাম আছে এটা মেসি মার্কা সুল এটা নেইমার মার্কা সুল এটা আমার সাজেনা আমি না দামি নবীর দামি দামি নবীর দামি উম্মত আমার চুলের একটা কন্ডিশন আছে আমার সুরের একটা নমুনা আছে আমার পোশাকের একটা আদব আছে পোশাকের একটা নমুনা আছে আমার পোশাক দেখে রসুল যাতে রোজা থেকে খুশি হয় মাশাল্লাহ আমার উম্মতের পোশাক আমার উম্মতের নমুনায় আমি রসুল খুশি আমার উম্মতের ডিজাইনে আমি রসুল খুশি আর যদি নেইমার মার্কার মেসি মার্কার সুর রাখোস তে ফিডা একটু মারিত ফরত আর জোরে কোন ফিডা কি মারিত ফরবো না ফিডো ফরবো ময়রা টেস্ট করে দেখেন এই নেইমার মার্কার সুর লিয়ে যদি খবর যান সাবধান যুবকরা এই যে তুমি গেঞ্জি লাগাই ঘুমাইছো ব্রাজিলের গেঞ্জি এই যে তুমি আর্জেন্টিনার গেঞ্জি লাগাই ঘুমাইছো তোমার যদি মরণ এমনি হয় তা আর্জেন্টিনার গেঞ্জি নিয়ে মরলাই আছে কে আছে কয়েকজন মরিয়েছিয়া প্রাক চাঙ্গাই দিকে হা কিন লাগে মর আহ বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া কয়েকজন মরছে তে আমরা এই গেঞ্জি লাগাই যদি ঘুমাই না জানি এই গেঞ্জি লাগানো অবস্থা যদি আজরাইলাই হয় আইতে পারেনি আইতে পারেনি আমার আয়াত আমি যাইমো কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত দামি নবীর দামি উম্মত আমার আয়াত আমি যাইমু আমার আয়াতের দিকে আমি যাব আর গেঞ্জি লাগাই যে ঘুমাইলে তোমার এই গেঞ্জি লাগানো অবস্থায় মৌ থাইতে পারেনি পারে কি পারে না এই গেঞ্জি লাগাই যে মোল্লায় শেষ বালা তার সব বালা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম তোমার শেষ নেইমারের গেঞ্জি দেয়া শেষ তোমার ব্রাজ শেষটা দেখি দেয়া শেষটা দেখ শেষ যদি নেইমার আর ব্রাজিল হয় ফিডা একটু মারিত দিবে না মগস্ত ফিডে দিবে খড়া দিবে মগস্ত ফিডে সব মারবে তাইলে আমার আপনার উপায় নাই আমার ছেলেদের উপায় হবে না আমার ছেলে আমার ভাতিজা এগুলোকে আমরাই বুঝাইতে পারবো রে নেইমারের গেঞ্জি পরে না ব্রাজিলের গেঞ্জি পরে না তুমি সুন্নতি লিবাস লাগাও সুন্নতি পোশাক পরো পাগড়ি মাথায় পরো নামাজের আজান হলে মসজিদে যাও নামাজের সময় হলে মসজিদে যাও ডাক দেয়া সকলকে নিয়ে মসজিদে চলো সুন্দর পরিবেশে থাকো ঈমান আমল শুধরাও ঈমান আমল ঠিক করো যে কোনো মুহূর্তে মরণ চলে আসতে আরো যখন চলে আসতে আমার আয়াত كل نفس ذائقة الموت من is mortal যে কোনো সময়ে মানুষ মরতে পারে ঠিক কি না আরো জোরে কোন যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আজরাইল তোমার বাড়ির সামনে এসে হাজিরা দিতে পারে আরে তোমার মসজিদের পালকি আছে মসজিদের বারান্দা একটা পালকি আছে আছে কি আছে না এই পালকিটা যে কোনো মুহূর্তে তোমার দরজার সামনে চলে আসতে পারে বাবা রে ও বাবা তুমি তৈরি হয়ে দেখো রেডি হয়ে দেখো ও বাবা যে কোনো মুহূর্তে আজরাইল তোমার সামনে আসতে পারে আজরাইল যদি তোমার সামনে আসে তোমাকে একটা সেকেন্ড সামনে যাবে না পিছনে যাবে না তোমাকে সোজা টান দিয়া আল্লাহর আদালতে পৌঁছায় দিবে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إجمع مئات كلمة برسلام كل نفس ذائقة الموت ও দামি নবীর দামি উম্মত যে কোনো মুহূর্তে তোমার আজরাইল চলে আসতে পারে তোমার মৃত্যুর ডঙ্কা বেজে যেতে পারে এই জন্য সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করো কারণ আল কাবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হিফরাতুম মিন হিফারিন নার খবরটা কাহার জন্য জান্নাতের বাগান কাহার জন্য জাহান্নামের গাড়া এই জন্য খবরকে যদি সুন্দর বানাইতে চাও নারী এবং পুরুষ মিলে খবরকে যদি সুন্দর বানাইতে চাও পরকালকে যদি সুন্দর বানাইতে চাও আরামের জান্নাত যদি পেতে চাও তুমি দামি নবীর দামি উম্মত যদি হতে চাও নিজের জীবন